আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, বিপদ বালা মুসিবত সবসময় আমাদের লেগেই থাকে। যদি আপনার ওপর বিপদ এসে যায়, তখন আপনি ভাববেন আপনি এক সত্তার ইবাদত করছেন, যিনি ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত আগুন থেকে রক্ষা করেছেন, ইউনুস আলাইহিস সালামকে গভীর মাছের পেট থেকে রক্ষা করেছেন, আইয়ুব আলাইহিস সালামকে দুরারোগ্য মরণব্যাধি রোগ থেকে রক্ষা করেছেন, ইউসুফ আলাইহিস সালামকে গভীর কূপ থেকে রক্ষা করেছেন, আর মুসা আলাইহিস সালামকে ফেরাউন বাহিনীর হাত থেকে উদ্ধার করেছেন। প্রত্যেক নবী ছিল নিষ্পাপ, তাদের কোনো গুনাহ ছিল না, অপরাধ ছিল না, তারা মানুষের ক্ষতি করতো না, তারা একটা জিনিসই করতো, আল্লাহ একত্ববাদ প্রচার করতো। কিন্তু কাফেররা, অমুসলিমরা, ইসলামের শত্রুরা আমাদের নবীদের ওপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যতবারই করেছে আল্লাহ পাক ততবারই সাহায্য করেছেন। আমাদের নবীরা সবসময় ধৈর্য ধারণ করেছেন, একমাত্র আল্লাহ ছাড়া আর কে আছে তাদেরকে সাহায্য করবে, কে তাদের বিপদগুলি সরিয়ে দিল, দুঃখ কষ্টের সময় কে তাদের সহায়ক হলো। আপনি যদি রিজিকি পেরেশানি করেন, তাহলে একবার চিন্তা করুন তো, বনি ইসরায়েলে মারিয়াম আলাইহিস সালাম, তাকে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে রিজিক দিয়েছেন। যদি অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে পড়েন, তাহলে স্মরণ করুন সেই রবের যিনি শিশু ইসমাইল আলাইহিস সালাম পায়ের নিচ থেকে পানি উঠিয়েছিলেন। শিশু ইসমাইল কান্না করছিল পানির জন্য, আল্লাহ পাক পানির ব্যবস্থা করে দিয়েছেন। তিনি তো ইয়াকুব আলাইহিস সালামকে বুক ফিরিয়ে দিয়েছিলেন পুত্র ইউসুফ আলাইহিস সালামকে। সুতরাং আল্লাহ তাআলা প্রত্যেক নবীর, প্রত্যেক মানুষের যে কোনো বিপদে তিনি সহায়ক হন। আপনার সন্তান হচ্ছে না, আপনার বিষাদগ্রস্ত, জাকারিয়া আলাইহিস সালামের কথা ভাবুন, তিনি তো নিরাশ হননি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিরাশ করেননি, তিনি কাউকে নিরাশ করেননি। একেবারে শেষ বয়সে তিনি আল্লাহর কাছে দুহাত তুলেছিলেন একটি সন্তানের জন্য, আর আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। কেউ কথা রাখে না, কে বলেছে ভাই? একজন ঠিকই আপনার কথা রাখেন, আপনার বক্তব্যগুলো, দুঃখ কষ্ট সব কিছু তাকেই বলুন। আল্লাহ তাআলা বলেন, একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না, তিনি কাউকে নিরাশ করেন না। আল্লাহু আকবার। সুতরাং যত বিপদ হোক, আপনি স্মরণ করুন নবীদের ওপর, সাহাবিদের ওপর, তাবি তাবিদের ওপর। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক। আমিন।